হ্যালো বন্ধুরা, এই গরমে কেমন আছো তোমরা? আশা করি এই গরমে তোমরা দুবাই দুবাই একটা ফিল পাইতেছ। বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটিতে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে M1NX-কে নিয়ে। তাকে নিয়ে এত আলোচনা এবং সমালোচনার দুইটা কারণ রয়েছে। প্রথমত তার অস্বাভাবিক মাত্রার হেডশট, এবং দ্বিতীয়ত রয়েছে তার অস্বাভাবিক মুভমেন্ট। তো আজ আমি হঠাৎ করে ইউটিউবে সার্চ করেছিলাম কিভাবে M1NX এর মতো মোবাইল দিয়েই মুভমেন্ট করা যায়। পুরো আধা ঘন্টা আমি ইউটিউব খুঁজেছি কিভাবে এরকমটা করা যায়, কিন্তু একটাও সত্যিকারের ভিডিও আমি দেখতে পেলাম না। সব ভিডিওতে হাবিজুবি বলে বলে শুধু সময় নষ্ট করে। তাই আমি নিজে রিসার্চ করতে লাগলাম কিভাবে এটা মোবাইল দিয়েই করা যায়, এবং আমার রিসার্চ সফল। আমি এখন M1X এর মতন মুভমেন্ট করতে পারি আমার নিজস্ব মোবাইল দিয়ে। আমার নিজস্ব বলার কারণ হলো আমার মাত্র 2GB র্যামের একটা মোবাইল। তো আমার 2GB র্যামের মোবাইলে M1X এর মতন কিভাবে মুভমেন্ট করেছি সেটা তো তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেলে। অ্যান্ড তোমাদেরকেও আজ শিখাবো তোমরা কিভাবে M1X এর মতন মুভমেন্ট করবে তোমার ফোন দিয়েই। মজা আয়া। এই ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা টেনে টেনে দেখো না। অনেকেই আছো তোমরা ভিডিও টেনে টেনে দেখো এবং পরে কমেন্ট বক্সে বলো ভাই হয়নি তুমি ভুয়া, এরকমটা কিন্তু করলে চলবে না। ভিডিওটা পুরোপুরি দেখো, এবং তোমার যদি কাজ না হয় তাহলে তুমি আমাকে বলবে, আমার এই ভিডিওটা পুরো ডিলিট করে দেবো। আর তোমরা যারা আমার ভাই ব্রাদার আছো তারা কিন্তু জানো আমি কোনো ফেক ভিডিও বানাই না, কথাগুলো শুধু নতুন অডিয়েন্সের উদ্দেশ্যে বললাম। M1NX এর মতন মুভমেন্ট করার জন্য তোমরা এখন তোমাদের স্ক্রিনে দিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এবং আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। প্রথমে চলে যাবা তোমাদের ফোনে থাকা ফ্রি ফায়ার গেমটায়, তারপর এইখান থেকে তোমার গেমের সেন্সিটিভিটিটা পুরো 200 করে দিবে। এটা তোমার ফোনের উপর নির্ভর করবে, তোমার ফোন যদি অনেক ভালো হয় তাহলে তুমি এখান থেকে কমও রাখতে পারো, কোনো সমস্যা না। এখন আমাদের মেইন কাজটা করা লাগবে। তো আমরা একটা ম্যাচ স্টার্ট দিয়েছি, এবং আমরা সেই ম্যাচের ভিতর যেই তোমাদেরকে মেইন কাজটা দেখাচ্ছি। এক্সাম্পল স্বরূপ আমরা এখান থেকে একটা লোন অফ ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি। এখানে তোমরা গেম প্লেটা আর একটু ভালো করার জন্য একটা ফিঙ্গার গ্লোভস ব্যবহার করতে পারো। আমি জানি এই ফিঙ্গার গ্লোভস প্রতিটা গেমারের কাছেই আছে। গাইস তোমরা এখানে আমার ফিঙ্গার গ্লোভস দেখে কিছু মনে করো না, আমার তেমন গেম খেলা হয় না তাই আমার ফিঙ্গার গ্লোভস এর এই অবস্থা। এখানে আমরা প্রথম রাউন্ডে এনিমিকে UMP দিয়ে পিটাবো, তাই আমরা UMPটা বাছাই করে নিলাম, এবং চলো এনিমিকে মারা যাক। গাইস ফাইনালি কিন্তু এনিমির দেখা পেলাম, এবং একে আমরা একটা ঝাঁকানাকা মুভমেন্ট দিয়ে একটা ধুলাই দিব, এবং এখন ওকে M1NX এর মতন একটা মুভমেন্ট দেখাই দিব। গাইস তোমাদের সাথে আর কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই কিভাবে তোমরা এই মুভমেন্টটা করবে। তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, তোমরা ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলে যেও না। তো তোমার এরকম মুভমেন্ট করার জন্য বেশি কিছু করা লাগবে না, শুধু সিম্পল ভাবে তোমার আঙ্গুলটা স্ক্রিনের উপর শুধু এরকম ভাবে নাড়াচাড়া করবে। যত ভালো তাড়াতাড়ি এরকম মুভমেন্ট করতে পারবে ততই তোমার মুভমেন্টটা আরো বেশি সুন্দর হবে। তুমি হয়তো বুঝতে পারবে না, কিন্তু তোমার এনিমির কাছে তোমার মুভমেন্ট M1NX এর মতন হয়ে যাবে। আর একটা কথা গাইস, তোমার ফ্রি ফায়ার আইডি লেভেল কত সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো তুমি যদি ফ্রি ফায়ার VPN ছাড়া খেলতে চাও তাহলে তুমি ডান সাইডের ভিডিওতে ক্লিক করো, এবং তুমি যদি ফ্রি ফায়ার ইন্ডিয়া খেলতে চাও তাহলে বাম সাইডের ভিডিওতে ক্লিক করো। তো গাইস আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে যে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, পিস।